আরে ভাই সোজা হলো না, সো আমি সোজা করে আবারও আপনাদের মধ্যে ফিরে আসছি। সো ভিউয়ার্স, মোড়টাকে আমি সোজা করে ফেলছি। এই মোড়টা আমি এখন ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রেতা, আপনাদের কারো মোটরসাইকেল লাগবে? এই নেন, এখানে মূলত 4টা মোটরসাইকেল আছে। আপনাদের কারো লাগলে আপনারা কমেন্ট করেন, আপনাদের বাসায় মোটরসাইকেলগুলো পৌঁছায় যাবে। সো কোন কালারের মোটরসাইকেলটা আপনার লাগবে আপনারা কমেন্ট করে জানান, আর পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। সো এখানে কিন্তু 4টা কালারের মূলত ইলেকট্রিক মোটরসাইকেল আছে, হলুদ, সবুজ, নীল, লাল। সো আশা করি আপনারা কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে মূলত আমি আরেকটা নতুন মোড আপনাদের সাথে শেয়ার করব, আর এই মোডটার নাম কি তা আমি নিজেও ভুলে গেছি। সো যিনি ক্রিয়েট করছেন তার চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা একটু কষ্ট করে যে ওনাকে একটু সাপোর্ট কইরা দিয়েন। আর এটা হচ্ছে মূলত একটা তিন চাকার রিক্সার মতো একটা গাড়ি বলা যায়, সো ভ্যানও বলা যায়। সো আমরা এ টু জেড রিভিউ করব। আর আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। আর এই মোডটাতে অনেক মজার মজার কয়েকটা ফিচার আছে যা আপনাদেরকে এখন দেখাবো। সো আর কথা না বাড়িয়ে আমরা মূলত গেমসে ইন করে ফেলি। সো আমরা গেমসে ঢুকলাম, এখান থেকে আমি সুরবায়া টু মালাং যে ম্যাপটা আছে এটা সিলেক্ট করব। সো এই দেখেন করলাম। সো ম্যাপ সিলেক্ট করে আমাদের হয়ে গেছে, এখন আমি গোতে ক্লিক করে দেব। আর আপনারা যারা যারা এখনও আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, তারা একটু কষ্ট করে এখনই জয়েন হয়ে যান, পিন কমেন্টেই কিন্তু আমার গ্রুপটার লিঙ্ক পেয়ে যাবেন। আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ আমার গ্রুপটাতে 500 মেম্বার হওয়ার সাথে সাথে আপনাদের সাথে একটা মূলত কন্টেস্ট বা প্রতিযোগিতার আয়োজন করব আপনাদের জন্য। সো আপনারা জয়েন হয়েন। আর এই দেখেন আমরা অলরেডি গেমসে ইন করে ফেলছি। সো এটাই হচ্ছে আমাদের মোড, আর মোডে সব কিছু এ টু জেড দেখবো। তার আগে চলেন আমরা স্পিডটা একটু চেক করার চেষ্টা করি। সো এই রিক্সার মতো গাড়িটাতেই প্রায় 100+ স্পিড উঠে গেছে। সো ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ব্রেকটা কাজ করলো না। আরে ভাই সোজা হো, সোজা হো, সোজা হো। আরে ভাই সোজা হলো না, সো আমি সোজা করে আবারও আপনাদের মধ্যে ফিরে আসছি। সো ভিউয়ার্স, মোড়টাকে আমি সোজা করে ফেলছি। এই মোড়টাতে আপনারা কী কী পাচ্ছেন তা এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি ভাইয়া বা ভিউয়ার্স আপনাদের কাছে, তা হচ্ছে আমার কয়েকদিন ধরে মূলত একটু সর্দি, যার জন্য আমার কণ্ঠটা অন্যরকম লাগতে পারে। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি মূলত এরকম ভিডিও ক্রিয়েট করতেছি, না হলে হয়তো মানে পুরোপুরি সুস্থ হওয়ার পরে ভিডিও ক্রিয়েট করতাম, বাট আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি। সো আশা করি আপনারাও সাপোর্ট করবেন। আর এই মোড়টাতে আপনারা কী কী পাচ্ছেন বা কী কী থাকতেছে তা এখন আপনাদের সামনে তুলে ধরবো। সো আমি মোটর বা গাড়িটা থেকে নাইমা যাই, এখানে নাইমা গেলাম। সো আমরা এখানে কী পাচ্ছি, আমরা একটু সামনের ক্যামেরাতে যাই। আর ওকে, এই দেখেন এখানে মূলত আপনারা পাচ্ছেন 4টা খেলনার মোটরসাইকেল। ও ভাই, বাচ্চাদের জন্য, অর্থাৎ বাচ্চারাও কিন্তু এই মোটরসাইকেলগুলো চালায়। সো এগুলো মূলত হচ্ছে ব্যাটারি চালিত মোটরসাইকেল। আর আমরা যে গাড়ির মোড়টা আজকে শেয়ার করতেছি তা হচ্ছে একটা সাইকেলের অর্ধাংশ আর সামনের দিকে একটা ভ্যান। সো খুবই জোস লাগতেছে মোড়টা দেখে। আপনাদের কাছে মোড়টা দেখে কেমন লাগতেছে আপনারা কমেন্ট কইরা জানাই দেন। আর এই মোড়টার লিঙ্ক আপনারা ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো চিন্তা করার কিছু নাই, ডাউনলোড করে আপনারা খেলেন, আমাকে এ টু জেড জানায়েন। সো আমরা আবারও উঠে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মোড়টাতে। সো এই দেখেন উঠে গেলাম। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, তা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। সো একটু চলেন আমরা ক্যামেরাটা অন করে ফেলি, ক্যামেরা অন করলে আমরা পুরো ডিটেলস দেখতে পারবো। সো এই দেখেন আমি জুম দিলাম, এখন আমি আর একটু জুম দিই। সো এই দেখেন একটা বিখ্যাত বিখ্যাত একটা চরিত্র আছে, তা হচ্ছে জোকার। তো এই ভ্যানটার ড্রাইভারের স্থানে কিন্তু সেই জোকারকে মূলত এখানে বসানো হয়েছে। সো এইটা খুবই জোস লাগছে আমার কাছে। আর এই ভ্যানটার লিঙ্ক আপনারা আমার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্লাস ভিডিওটা মানে যিনি ভ্যানের মোড়টা বা এই সাইকেল মোড়টা ক্রিয়েট করছে ওনার চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন। সো আপনারা চাইলে একটু কষ্ট করে ওনাকে একটু সাপোর্ট করে দিয়ে দেন, আমারও অনেক ভালো লাগবে। সো আশা করি আপনারা সাপোর্ট করবেন। আর
ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট কইরা জানায়েন। আর এই মুহূর্তে কোনো ফ্যাসিলিটির আমার একটা কাজ করে না, তবু আমরা দরজার বাটনে ক্লিক করে দেখে ফেলি। সো দরজার বাটনে ক্লিক করলাম, কিছুই হলো না। সো আশা করি মোটটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি না, সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আর যেহেতু করোনা মহামারীটা বেড়ে গেছে, সবাই বাসায় থাকার চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।